হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটি অসাধারণ গেম কনসোল সম্পর্কে বলবো, সেগুলোর দাম কত, কোথায় পাবেন। তো আমি মূলত আজকে দারাস অনলাইন শপিং থেকেই বলবো। তো আজকের এই ভিডিওটি মূলত বানানো হয়েছে একজনের কমেন্টের উত্তর হিসেবে। তিনি আমাকে কমেন্ট করেছেন যে 2000 টাকার নিচে যদি কোনো গেম কনসোল থেকে থাকে তাহলে সেটি নিয়ে ভিডিও বানাতে বলেছে। তো আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও চান, কোনো প্রবলেম হয়, তো আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর হিসাবে একটি ভিডিও বানাবো বা আপনার সমস্যার সমাধান দিয়ে দেবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে দারাস অনলাইন শপে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে 999 টাকা দামের একটি গেম কনসোল। তো আমাকে কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি যে কেমন গেম কনসোল প্রয়োজন। তো আমি 2000 টাকার যত গেম কনসোল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি, কয়েকটা আমি বেস্ট কয়েকটা বেছে নিয়েছি। তো প্রথমে রয়েছে 999 টাকা দামের একটি গেম কনসোল। তো এই গেম কনসোলটির রেটিং রয়েছে 3.0। তো রেটিং না থাকলেও আপনারা নিতে পারেন, কেননা সবার কাছে যে একই রকম প্রোডাক্ট যায় তা কিন্তু নয়। তো আমি দারাস থেকে অনেক প্রোডাক্ট কিনি, তো খারাপ রিভিউ থাকলেও আমি অনেক সময় কিনি, কিন্তু আমাকে ভালো প্রোডাক্টই দেয়। তো অনেক সময় বেশিরভাগ সময় ভালো প্রোডাক্টই আসে। তো আমি এ পর্যন্ত কখনো ঠকিনি, ইনশাল্লাহ ভবিষ্যতে ঠকবো না। তো আপনারা দেখবেন, দেখে নিতে পারেন। তো ভুলভাল প্রোডাক্ট পেলে রিটার্ন করার অপশন রয়েছে, তো রিটার্ন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে একজন কমেন্ট রিভিউ দিয়েছেন, প্যাকিংটা ভালো ছিল না, প্রোডাক্ট দেখতে একটু পুরনো পুরনো, সব থেকে বড় সমস্যা হচ্ছে ডেলিভারি টাইম। তো এখানে তিনি নির্দিষ্ট করে বলেনি প্রোডাক্ট কেমন ছিল, জাস্ট প্যাকিং সম্পর্কে বলেছে, তার মানে প্রোডাক্ট হয়তো ভালো ছিল। তো এই 999 টাকা দামের এই গেম কনসোলটিতে রয়েছে 400টি গেম। তো এখানে রয়েছে 400টি গেম এবং 3 ইঞ্চি ডিসপ্লেটা হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে জাস্ট আপনি গেম খেলতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তো এই গেম কনসোলটি রয়েছে, এখানে জাস্ট আপনি গেম খেলতে পারবেন। তো এখানে 400টি গেম রয়েছে। তো এবার দেখে নেওয়া যাক সেকেন্ডটি। তো এই যে গেম কনসোলগুলো আমি দেখাচ্ছি এগুলোর লিঙ্ক কিন্তু আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দামসহ লেখা থাকবে যে 999 টাকা দামের গেম কনসোলটি কিনতে নিচের লিঙ্কে ক্লিক করুন। তো এভাবে লিঙ্কে ক্লিক করে আপনি এই প্রোডাক্টটি ওপেন করতে পারবেন। তো সেকেন্ডে রয়েছে 1190 টাকা দামের একটি। তো এটি দেখতে অনেকটা সেরকমই X6 গেম প্লেয়ারের মতো, যেটার রিভিউ আনবক্সিং আমি করেছিলাম। তো ভিডিওটি দেখতে ডান পাশে কর্নারে দেখুন আই বাটন রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতেই মূলত তিনি কমেন্ট করেছেন, যার কমেন্টের জন্য ভিডিওটি বানাচ্ছি, তো সেটার কথাও পরে বলবো। তো প্রথমে এটি জেনে নেওয়া যাক, এটার দাম হচ্ছে 1190 টাকা। তো এটার রেটিং হচ্ছে 4.3। তো একজন কমেন্ট করেছে, গট ইট টুডে, ইট ইজ আ গুড আইটেম, বাট ইয়েস গেমস আর রিপিটেড অ্যান্ড রিপিটেড, ক্যারিড মি টু মাই চাইল্ডহুড। তো ইনি বলেছেন যে একটা গেমে বারবার রয়েছে, বারবার অনেক গেম থাকে যেগুলো বারবার থাকে, ধরেন 1000টা গেম রয়েছে, তার মধ্যে একটা গেমই 10-12 বার রয়েছে। তো এরকম, তো এটার পক্ষেও ভালো রিভিউ রয়েছে, তো এটাও নিতে পারেন। তো এবার দেখে নেওয়া যাক এটা সম্পর্কে এখানে কী কী রয়েছে। তো এখানে TFT LCD এনহ্যান্সড ব্ল্যাক লাইট স্ক্রিন রয়েছে এখানে, এবং এখানে রয়েছে 700 মেগাওয়াট ব্যাটারি। তো এই যে গেম কনসোলটি এটার ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 700 মেগাওয়াট, লিথিয়াম ব্যাটারি, অবশ্যই এটি লিথিয়াম ব্যাটারি, এবং এটাতে রয়েছে 200টার বেশি গেম। এটাতে কিন্তু আপনি জাস্ট গেম খেলতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তো গেম খেলার সাইটেও যদি আর বেশি কিছু করতে চান, যেমন ভিডিও দেখা, অডিও শোনা, ছবি তোলা, তো সেরকম গেম রয়েছে, গেম কনসোল রয়েছে X6। তো X6 গেম কনসোলটি, সেটির দাম মাত্র 2400। তো সেটি সম্পর্কে পরে বলছি। এবার থার্ড যেটা রয়েছে সেটা দেখা যাক। তো থার্ডে রয়েছে 1820 টাকা দামের একটি গেম কনসোল, এটি কিন্তু 2000 টাকার কম। তো আমি কিন্তু প্রথমে দেখাচ্ছি 2000 টাকার কমে যেগুলো রয়েছে। তো এটার কোনো রেটিং নাই, এটা এখন পর্যন্ত কেউ কিনেনি, আপনি প্রথম হতে পারেন এটির ক্রেতা। তো এটি সম্পর্কে নিচে দেখে নেওয়া যাক। তো এটিতে রয়েছে 3.3 ইঞ্চি কালার ডিসপ্লে, 500 বেসিক গেমস, 500 বেসিক গেম রয়েছে, এবং 1020 মেগাওয়াট ব্যাটারি, এবং এটা চলে প্রায় 3 থেকে 4 ঘন্টা। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে চাইনিজ এবং ইংলিশ। তো এটাও আপনারা কিন্তু কিনতে পারেন। এবং আরেকটা রয়েছে এখানে,
1728 টাকা দামের। তো এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি ইউএসবি পোর্ট রয়েছে, এটা হয়তো পাওয়ার ব্যাংক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। তো এটিও কিন্তু কিনতে পারেন, এটির লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটাতে রয়েছে কমিউনিকেশন ইউএসবি, 2.8 ইঞ্চি কালার স্ক্রিন, 416টা গেমস এবং 8000 মেগাওয়াট ব্যাটারি। ব্যাটারিটা কিন্তু অনেক বড়, অর্থাৎ আপনি এটা পাওয়ার ব্যাংক হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। 8000 মেগাওয়াট ব্যাটারি মানে কি? তো এটাও কিন্তু আপনারা কিনতে পারেন, এটাও কিন্তু ভালো আছে, 2000 টাকার মধ্যেই এটার দাম। তো এবার চলে যায় 2199 টাকা দামের একটি গেম কনসোল। তো এখানে দেখতে পাচ্ছেন 2199 টাকা দামের একটি গেম কনসোল এটি। তো এটিতে রয়েছে 700 মেগাওয়াট ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এবং এটি ইউএসবি চার্জার এটির সাথে আপনি পাবেন, এবং এটিতে রয়েছে 200-এরও বেশি গেমস। তো এবার দেখে নেওয়া যাক সবচেয়ে ভালো যে গেম কনসোলটি সেটি সম্পর্কে। আমার মতে সবথেকে যে ভালো গেম কনসোলটি সেটি কিন্তু আমি কিনেছিলাম, সেটির নাম হচ্ছে X6 গেম কনসোল, যে কম দামের মধ্যে বেশি। এখানে কিন্তু বেশি দামের মধ্যে রয়েছে দেখুন X7 প্লাস, এটিতে কিন্তু অনেক ভালো গেম খেলতে পারবেন আপনি। কিন্তু এটির দাম হচ্ছে 3921 টাকা, প্রায় 4000 টাকার মতো। তো দাম যেমন বেশি, এটির কাজও তেমন বেশি হবে। এটি সম্পর্কে আমি দেখেছিলাম, এটিতে অনেক কিছু ফিচার্স রয়েছে। তো এটাতে কিন্তু অনেক ফিচার্স রয়েছে, 5 ইঞ্চির ডিসপ্লে, কিন্তু এটির ডিসপ্লের সাইজ হচ্ছে 5 ইঞ্চি। এতে MP4 ভিডিও, ইবুক, অনেক কিছুই রয়েছে, অনেক কিছু রয়েছে, সেদিকে যাচ্ছি না। এবার দেখে নেওয়া যাক X6 যে গেম কনসোলটি রয়েছে সেটি সম্পর্কে দেখে নেওয়া যাক। তো এবার দেখে নেওয়া যাক X6 আপগ্রেডেড ভার্সন যে গেম প্লেয়ারটি রয়েছে সেটি। তো এটি কিন্তু আমি কিনেছিলাম দারাজ থেকে, এই গেম প্লেয়ারটি। তো এটির দাম তখন ছিল 2300 টাকা, তো এখন দাম বেড়ে গেছে, এখন দাম 2500 টাকা, ভবিষ্যতে আরও বাড়তে পারে। তো আপনারা তাড়াতাড়ি কিনে ফেলবেন। তো এখানে 3টি কালারে রয়েছে এটি। তো আমি সাজেস্ট করবো এটি নিতে, যদি গেম প্লেয়ার নিতে চান। তো 2500 টাকা জোড়া দিলে কি ক্ষতি, তো 500 টাকা জোড়া দিয়ে এটি নিতে পারেন। তো এর থেকেও কিন্তু ভালো ভালো রয়েছে, তো কম দামের মধ্যে এটি বেস্ট। তো এটাতে কিন্তু অনেক কিছু রয়েছে, তো এটার যে রিভিউ সেটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর এটির যে রিভিউ আমি দিয়েছিলাম, আনবক্সিং করেছিলাম, সেটির ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটির কী কী রয়েছে, তো দেখতে পাচ্ছেন এটা আমি একমাত্র কিনেছিলাম, আর কেউ কিনেনি। তো এখানে এটি আমার রিভিউ, তো একটু নিচে দেখে নেওয়া যায়। তো এখানে রয়েছে MP4 প্লেয়ার, এটির যে ফোন মেমোরি ইন্টারনাল স্টোরেজ সেটি হচ্ছে 8 জিবি। তো 8 জিবি মানে অনেক ইন্টারনাল স্টোরেজ। তারপর এখানে ভিডিও প্লে করতে পারবেন, HD স্ক্রিন রয়েছে, 16:9 যে রেশিও সেটি HD স্ক্রিন রয়েছে এখানে। এখানে 10000এরও বেশি গেম রয়েছে। তো উইথ রিপিটেশন এখানে কিন্তু লিখে দিয়েছে যে একটা গেম অনেকবার রয়েছে, উইথ রিপিটেশন একটা কথা লিখে দিয়েছে এরা। তো একটা গেম বারবার রয়েছে, এভাবে এরা পূরণ করে দিয়ে। ডিজিটাল ক্যামেরা রয়েছে এর সাথে, তো ক্যামেরার কোয়ালিটি তেমনটা ভালো না হলেও মোটামুটি চলে আর কি। তো এটি সম্পর্কে বিস্তারিত আপনারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন সেই ভিডিওতে গিয়ে। তো এটিও কিন্তু আপনারা কিনতে পারেন, 2523 টাকা দাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক অল করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন আইটেম সম্পর্কে ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর হিসাবে আপনাকে ভিডিও দেব, যেমনটা এই ভিডিওটি বানিয়েছি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।